No, 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 no,
अप्लाई कर सकते हैं। এবছর প্রেস ক্লাবের নির্বাচনে আমরা ডেভেলপমেন্ট অফ জার্নালিস্ট এই প্ল্যাটফর্মে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ জার্নালিস্ট এই প্ল্যাটফর্মে আমরা নির্বাচনের প্রতিনিধিত্ব করছি। আমরা আজকে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছি এবং আমরা সাথে আজকে আমরা মিছিল করে এসেছি প্রায় 100 জনের উপর সাংবাদিক ভাই বোনেরা ছিলেন। আমরা জয় আমাদের নিশ্চিত, আগামী 8 তারিখ নির্বাচন হবে। আপনারা সবাই প্রেস ক্লাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা সর্বোচ্চ ভোটাধিকার রয়েছে প্রায় 300 মতো, আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন, আমাদের সমর্থন করবেন। প্রেস ক্লাবে যেভাবে আমরা উন্নয়ন করে চলেছি এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা সবাই বর্তমান কমিটি যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে আপনারা সমর্থন করবেন, ভোট দেবেন এবং সকাল 11টায় সাধারণ সভা সেখানেও আপনারা আসবেন এবং কোনো ধরনের অপপ্রচার গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ আমাদের জয় এবার নিশ্চিত, কোনো ভুলি নেই। এত দীর্ঘদিন ধরে আমরা সাংবাদিক বান্ধব যারা সাংবাদিকদের পাশে কেউ থাকে না কোনো দিনও, যারা সাংবাদিকদের বিপদের সময় মোবাইল সুইচ অফ করে রাখে, আমরা দিন রাত্র সাংবাদিকদের পাশে আমরা থাকি, আগামী দিনেও আমরা থাকব এবং সাংবাদিকদের কল্যাণে পেনশনের টাকা 10,000 টাকা করা থেকে শুরু করে ইলেকট্রনিক চ্যানেলের ইলেকট্রিশিয়ান কার্ডের দেওয়া থেকে শুরু করে বিজ্ঞাপন পলিসি থেকে শুরু করে শীততাপ ক্লাব নিয়ন্ত্রিত করা শীততাপ নিয়ন্ত্রিত ক্লাব তৈরি করা থেকে সব শুরু করে সব আমরা তৈরি করছি। আগামী দিনেও আমরা আয়ুষ্মান প্রকল্প ছাড়াও স্বাস্থ্য বিমায় সাংবাদিকদের ঢুকানো থেকে শুরু করে জাতীয় মানের প্রেস ক্লাব তৈরি করা আমরা সবগুলো আমরা করব। আপনারা বিভ্রান্ত হবেন না কোনোভাবে, কারণ সংখ্যায় ওদের 10 থেকে 15 জন, আমাদের সাথে সংখ্যা আছে 300-র কাছাকাছি, সব সংখ্যায় আমাদের। ধন্যবাদ।